আমার এটা রেগুলার বেল হলো। কোন ভোটই পার্থ চ্যাটার্জি কেন মমতা ব্যানার্জি করবেন না, ছাত্র সংসদ করবে না, পৌরসভা করবে না, কারণ যা ভোটই হবে সেই ভোটেই তৃণমূলের পরাজয় নিশ্চিত। সেই জন্য কোনো ভোটই করবে না মমতা ব্যানার্জি। না নিশ্চিত, আমি বলেছি যে কোনো ইনভেস্টিগেশনে আমি সহযোগিতা করব। আমাকে কলকাতা হাইকোর্ট জামিন দিয়েছে, সেই জামিনে বলা আছে যে অ্যাটলিস্ট ওয়ান্স যদি ইনভেস্টিগেটিং অফিসার আপনার সাথে কথা বলতে চায় তাহলে আপনি কোঅপারেট করুন। তাহলে সেই আইনে যেহেতু বলা আছে আমি ডেফিনেটলি যাব, আমি যে কোনো ইনভেস্টিগেটিং অফিসারের সাথে কোঅপারেট করব। আমি মমতা ব্যানার্জি নয়, সিবিআই এলেই বলবে দূরভিসন্ধি নিয়ে এসছে, ইডি এলেই বলবে দূরভিসন্ধি নিয়ে এসছে। যে কোনো ইনভেস্টিগেটিং এজেন্সি যদি কোনো তদন্ত করতে চায় তাকে সহযোগিতা করা, এটা হচ্ছে ল অ্যাবাইডিং সিটিজেনের কাজ। কিন্তু মমতা ব্যানার্জি বিইং এ চিফ মিনিস্টার উনি সিবিআইয়ের বিরুদ্ধে দাঁড়িয়ে পড়েন, সিবিআইয়ের বিরুদ্ধে ধর্নায় বসেন, আমি এইসব করব না। দেখো হাতে পুলিশ আছে, অতএব উদ্দেশ্যিত প্রণোদিতভাবে দিতে গিয়ে এই করতে গিয়ে 34-20 নেমেছে, আর এই করতে থাকবে আর 211-30 নামবে। দেখুন জনাদেশটাকে মানতে হবে। গারুলিয়া এবং বনগা দু জায়গায় মানুষকে ভয় দেখিয়ে তাদের ওপর বন্দুক ধরে প্রশাসনকে কাজে লাগিয়ে করা হচ্ছে। গারুলিয়া এখনো করে উঠতে পারেনি, বনগাঁয় করেছে, এসব ফেরত আসবে একদম 100%। এবং দেখবেন কয়েকটা দিন যেতে দিন, সব ফিরে আসবে। দাদা এই ডান দিকে দাদা।